আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? জি স্যার। ওকে, আজকে আমরা ভাইবা পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো পুলিশে যেমন আসে তেমনি অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও রিলেটেড আর কি। এখন যে বোর্ডেই তুমি যাও না কেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি অথবা পুলিশে, ভাইবাতে যখন যাবা, ভাইবার জন্য তোমার কিছু প্রশ্নের উত্তর ভাইবা পরীক্ষার জন্য আগে থেকে খাতায় নোট করে লিখে রাখতে হবে। এই ধরনের যদি কোশ্চেন আসে তুমি সুন্দরভাবে স্বাবলীকভাবে যাতে বলতে পারো, বুঝতে পারছে কি? আচ্ছা, সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন কোথা থেকে আসবে এটা বলা কঠিন বিষয়, বাট কিছু বেসিক কোশ্চেন থাকে যেটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, তোমার শিক্ষাগত বিষয় হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলোর উপরে প্রায় সেম রিলেটেড কোশ্চেনগুলো আসে। তার মধ্যে দেখো, আপনার নাম ঠিকানা বলুন অথবা আপনার সম্পর্কে বলুন অথবা নিজের সম্পর্কে বলতে বলে, বুঝতে পারছে কি? নিজের সম্পর্কে বলতে বলে, ইংলিশেও বাঁচতে পারে, বাংলায় বাঁচতে পারে। এরপরে হচ্ছিল নিজের পরিবার সম্পর্কে বলতে, যে তোমার কাছ থেকে শুনতে চাইতে পারে, নিজের পরিবার সম্পর্কে বলো, বাংলাও বলতে পারো অথবা ইংলিশেও জানতে চাইতে পারে, বুঝতে পারছে? আচ্ছা, নিজের জেলার আয়তন কত, তোমার জেলার লোক সংখ্যা কত, তোমার জেলার শিক্ষা হার কত, তোমার জেলার থানা কয়টি, উপজেলা কয়টি, বুঝতে পারছে? তোমার জেলার বিখ্যাত ব্যক্তির নাম বা তোমার নামের সাথে বিখ্যাত কোন ব্যক্তির নাম থাকলে তার সেটা বলতে বলতে পারে, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে তোমার শিক্ষাগত বিষয়ে নিয়ে কোশ্চেন করতে পারে, পিএসসি কত সালে দিছো, জেএসসি কত সালে দিছো, কোন স্কুল ছিল, হেডমাস্টার নাম কি, এসএসসি কত সালে দিছো বা এসএসসি কত সালে দিছো, বুঝতে পারছি? অথবা পুলিশে বা আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে বা বিজিবিতে কেন চাকরি করতে চান, সে ধরনের কোশ্চেন এটাও ধরে, প্রায় ধরে, বুঝতে পারলাম? যদি চাকরি না হয় এই মাঠে, আগামী মাঠের জন্য নিজেকে কিভাবে তৈরি করবা বা আগামী মাঠের জন্য নিজেকে কিভাবে কি তৈরি করা করবা, সেগুলো বিষয় সম্পর্কেও তারা জানতে চাইতে পারে, বুঝতে পারলাম? আচ্ছা, যে বাহিনীতে পরীক্ষা দিতে যাবা সে বাহিনী সম্পর্কে যখন ভাইভাতে অ্যাটেন্ড করবা তখন অবশ্যই তোমাদেরকে কি করতে হবে বলো, ওই বাহিনীর নাম জানতে হবে, প্রধানের নাম, ওই বাহিনীর স্লোগান, সদর দপ্তর, ওইখানে ওই বাহিনীর পদবি, বুঝতে পারছে কি? এবং ওই বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত, ওই বাহিনীর কাজ কি, এই জিনিসগুলো জেনে যাবে, ইনশাল্লাহ দেখবো পরীক্ষায় ভাইবা পরীক্ষা ভালো করতে পারছো। ভাইবা পরীক্ষা খুবই সহজ একটা বিষয়, যারা নার্ভাস হয়ে যায়, যারা ভয় পায় তারাই ভাইবা থেকে বাদ পড়ে যায়। সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন আসলে না জানা থাকলে বলবা যে আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমার জানা নেই, শেষ, বুঝাতে পারছি? যেটা জানা থাকা উচিত সেটা অবশ্যই বলাও উচিত। যদি নিজের সম্পর্কে যদি দুই লাইন সুন্দরভাবে গুছায় না বলতে পারো এটা অপরাধ, নিজের পরিবার সম্পর্কে যদি গুছায় না বলতে পারো এটাও তোমার অপরাধ। তো এগুলো করা যাবে না, সঠিক তথ্য জেনে যেতে হবে, সঠিক প্রশ্নের উত্তরগুলো জেনে যেতে হবে। ভাইবা পরীক্ষা যদি সহজ হতো তাহলে সবাই রিটেন পরীক্ষা পাশ করার পরে ভাইবাতে সবাই টিকে যেত। ভাইবা পরীক্ষাও কিছু গুণাবলী থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, শুদ্ধ ভাষায় বাংলা কথা বলতে হবে, বুঝতে পারছি? ভাইবার কিছু বেসিক নিয়মকানুন আছে, ওগুলো আমরা একাডেমিতে এখানে প্র্যাকটিস করে ফেলবো, ডেমো ভাইবা নিব, ইনশাল্লাহ ফাইনাল ভাইবাতে গিয়ে তোমাদের এই ভুল ত্রুটিগুলো হবে না, বুঝাতে পারলাম? আর এই শীটটা দেবো, শীটের যে কোশ্চেনগুলো আছে সবাই নোট করে ফেলবা, ইনশাল্লাহ কারেকশন করে আমি দেবো, বুঝাতে পারলাম? এই আর কি ব্যাপার। আর ভাইবা পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা একাডেমিতে আসছো, একাডেমিতে বসে থাকলে হবে না, আমি ডেমো ভাইবা প্র্যাকটিস করা শেখাবো, একে অপরের ভাইবা নিবা, তাহলে কি হবে, নিজের জড়তাও যেমন কাটবে অন্যের জড়তাও তেমনি কাটবে। তখন আমার সামনে ভাইবা দিতে ভয় তো লাগবেই না, আবার যখন তুমি বাহিনীতে গিয়ে ভাইবা পরীক্ষা দেবা তখন আরও ভয় লাগবে না, কি বুঝাইতে পারছি? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।